তো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপার্টমেন্ট বুকিং করবেন একদম ইজি ওয়ে। আপনাদেরকে আজকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা নিজে নিজে অ্যাপার্টমেন্ট বুকিং করতে পারবেন। সো বুক করার জন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ফোন থেকে। তো আমি ফার্স্টে ক্রোমে আসলাম। তো আমি আজকে প্রথমে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, ওরা কী বলছে সেটা আজ আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। সো ওদের নিউজটা দেখুন, নিউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ফর ওয়ার্ক ভিসাস। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন সিস্টেমটা ওরা দেখাবে, বাংলাতে করে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে। ওয়ার্ক ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম, রবিবার 31 মার্চ 9টা থেকে ওয়ার্ক ভিসার আবেদনকারী নিম্নলিখিত টেবিলটি যথাযথভাবে পূরণ করে নিম্নলিখিত ইমেইল আইডিতে ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট পাঠাবেন। অর্থাৎ আপনাদেরকে ফার্স্টে 31 মার্চ সকাল 9টা বাজে, জাস্ট 9টা বাজে আপনারা ঘড়ি ধরে বসে থাকবেন। যখন 9টা বাজে তখন আপনারা এই যে ইমেল নাম্বারটা দেখতে পারতেছেন, এই ইমেইলে আপনাদের মেইল করতে হবে। আপনাদের আপনাদের যে কোন জিনিসটা মেইল করতে হবে, কীভাবে মেইল করতে হবে, কীভাবে আপনারা মেইল করবেন, কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন, সব আমি A to Z প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দেব। ভিডিওটা একটু লং হবে, তবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, আর কোথাও যেতে হবে না আপনাদের বুকিং করার জন্য। এজন্য আপনাদের ফর্মটা লাগবে। তো ফর্মটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন, সেজন্য কাজের ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা চলে আসছে, দেখছেন? সো আমি ডাউনলোড করে নিলাম, ওপেন করলাম, ফর্মটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ফর্ম, এই ফর্মটা আপনাদের লাগবে। সো এই ফর্মটা আমি রেখে দিচ্ছি। এরপর আপনাদের বাকি নিয়মগুলো সেটাও আপনাদেরকে একদম ওয়েবসাইট থেকে দেখে দিচ্ছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নোটিশ, সিস্টেম নোটিশ থেকে দেখে দিচ্ছি একবার, বিহেভিয়ার্স গ্লোবালের কোনো এখানে ভুল নেই। এরপর কি আছে, একজন আবেদনকারীকে কেবল এক লাইন পূরণ করতে হবে, একটি একক ইমেল বা মোবাইল নাম্বার, একাধিক লাইন, একাধিক আবেদনকারী এবং একাধিক নূল্যস্থার সাথে সংযুক্ত করা যাবে না, একই মেল মোবাইল নাম্বার, একাধিক অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। দেখতে পারতেছেন বিষয়টা, একজন আবেদনকারী কেবল এক লাইন পূরণ করতে হবে, একজন আবেদনকারী মাত্র একটা ইমেল পাঠাইতে পারবে, একজনে 2টা ইমেল, 3টা ইমেল, 5টা ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, এক মেল থেকে মাত্র একটা ইমেল পাঠাইতে হবে, একক মেল মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বারই দিতে হবে। এক মোবাইল নাম্বার দিয়ে আপনার আগে যেমন করতেন 3-4টা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়ে রাখতেন, সেটা আর এখন আর হবে না। যা দালাল যাতে এর ভিতর না আসতে পারে সেজন্যই এই সিস্টেমটা করেছে ওরা। একক মেইল মোবাইল নম্বর, একাধিক আবেদনকারী এবং একাধিক নূল্যস্থার সাথে সংযুক্ত করা যাবে না, বুঝতে পারছেন? একাধিক মেইল আপনারা একজনে এই একাধিক আবেদনকারী এবং একাধিক নূল্যস্থার সাথে সংযুক্ত করা যাবে না, নূল্যস্থার সাথে সংযোগ করা যাবে না, একসাথে 2-3টা নূল্যস্থার নাম্বার সংযুক্ত করতে পারবে না। একই মেইল মোবাইল নাম্বার, একাধিক অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। ওরা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ওদের সফটওয়্যার দিয়ে অটোমেটিকভাবে যদি আপনি ওদের নিয়ম ভঙ্গ করেন ওরা আবেদনটা বাতিল করে দিবে। ইমেল প্রাপ্ত ইমেল হতে আগামী 30 দিনের মধ্যে নূল্যস্থার মেয়াদ শেষ হওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের নূল্যস্থার মেয়াদ আর মাত্র 30 দিন বাকি আছে বা 30 দিনের কম আছে, তাদের তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, ওরা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে, তারা অ্যাপয়েন্টমেন্ট একটু তাড়াতাড়ি পেয়ে যাবে, মানে তারা তাড়াতাড়ি জমা করতে পারবে। যেসব আবেদনকারী বৈধ ও ভেরিফাইড নূল্যস্থা নেই তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? যাদের কোনো বৈধ অর্থাৎ 2 নম্বর নূল্যস্থা দিয়ে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, না না, কেউ কখনো এখন আর 2 নম্বর নূল্যস্থা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। নূল্যস্থার একটা নাম্বার দিতে হবে, সেই নাম্বারটায় ওরা অনলাইনভাবে চেক করে নিবে যেটা অরিজিনাল কি ডুপ্লিকেট, ওই নাম্বার অনলাইনে চেক করলে ওরা বুঝতে পারবে। এই ক্ষেত্রে তারা সরাসরিভাবে ইতালি তাদের নিয়োগকর্তাদের কাছে ব্যাখ্যা চাইবে, যদি ভেরিফাইড না হয় তাহলে ইতালিতে যে আছে, ঠিক আছে, ইতালির সরাসরি মালিক, যে মালিকের দ্বারা আপনি নূল্যস্থাটা বের করেছেন, সেই মালিকের সাথে কথা বলতে হবে যে আমার ইমেলটা অনলাইনে দেখাচ্ছে না কেন। এরপর ইমেল পাঠানোর আগে আবেদনকারীরা সাধারণতার সাথে সন্নিবেশ করা তথ্য ডাবল চেক করবেন,
নিশ্চিত হয়ে নিন যে তথ্যগুলো সঠিক, ভুল তথ্যের ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং ভিত্তি অ্যাপারেন্ট প্রত্যাখ্যান হতে পারে। আমি যে বিষয়টা উপরে বললাম অনলাইনে চেকের বিষয়টা আরো তুলে ধরছে এখানে নিচে। কোনো প্রকার জাল তথ্য প্রদান করা হলে পুলিশকে জানানো হবে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোনো প্রকার জাল তথ্য প্রদান করা হলে পুলিশকে জানানো হবে, অর্থাৎ কেউ যদি 2 নম্বরই করেন বা ভুয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন, মানে ফাজলামির উদ্দেশ্যে যদি কেউ কোনো অ্যাপয়েন্টমেন্টে ওদের মেইল করেন, তাহলে পুলিশকে ওরা জানিয়ে দিয়ে বিষয়টা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। পুরো অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম বিনামূল্যে, বুঝতে পেরেছেন? অ্যাপয়েন্টমেন্টে কোনো একটা পয়সাও লাগবে না, কোনো দালালকে আপনারা একটা পয়সাও দিবেন না। কেউ এই পরিষেবাটির জন্য টাকা দাবি করলে তাকে বিশ্বাস করবেন না, এবং অবিলম্বে বিএফএস গ্লোবাল এবং দূতাবাস সম্পর্কে রিপোর্ট করুন। অর্থাৎ যারা ওই যে গত 25 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো বৈধ রয়েছে, আপনাদের কোনো সমস্যা নেই। এবার চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টটি বুক করবেন, ঠিক আছে? চলুন, তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একবারে হাতে কলমে শিখাবো কীভাবে আপনারা মেলটা করবেন, কোথায় মেল করবেন, কীভাবে কী করবেন, সেটা এখন আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। তো এজন্য আমাদের ফর্মটা দেখতে হবে। আমি ফর্মটা ডাউনলোড করলাম, যে ফর্মটা এই যে ফর্মটা ডাউনলোড করেছি, ওখান থেকে যেখান থেকে ডাউনলোড করা যায় সেখান থেকে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন। এবার ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে, ইজি ওয়ে। তো প্রথমে আমি যেখানে ফর্মটা আছে ডাউনলোড করছি সেখানে চলে যাই। তো ডাউনলোডের ভিতর থাকবে ডকুমেন্ট, এখান থেকে এই যে এটা আমি ওপেন করে নেই, ওপেন ওপেন উইথ সুস, এখান থেকে মোর ওয়ার্ডে ওপেন করব, ঠিক আছে? ওয়ার্ডে ওপেন, ওয়ার্ড ওপেন, ওকে দিলাম। তো এখন ওয়ার্ডে ওপেন হবে, ফর্মটা ফিল আপ সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখতে পারতেছেন ফর্মটা ইজি, একবার ইজি। আপনার এখানে জাস্ট ফার্স্ট নেমটা লিখবেন, ওকে। ফার্স্ট নেমটা কী আছে আমার ক্লায়েন্টের, আমি কিন্তু এটা একবারে বুকিং করে দেখাবো আপনাদেরকে। ফার্স্ট আমাদের ক্লায়েন্টের দেখাচ্ছি ফার্স্ট নেমটা কী আছে এখানে। ফার্স্ট নেমটা এই যে কেটে দেই, আর একটা হচ্ছে ক্লায়েন্টের পিডিএফটা দেখি, ডকুমেন্ট। সো এই যে আমার 2টা ক্লায়েন্টের আমি বুক করবো, ওকে। নিজেদের ও আমি আর কি ফর্মটা সাজিয়ে দেব, ওরা নিজেরাই নিজেদের ইমেল করে নিবে, সেজন্য আমি ফার্স্ট একজনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আরেকজনেরটা নিজেরাই করে নিতে পারবেন। আমি নিজের সুবিধার জন্য আমি সবগুলো লিখে রেখেছি আগেই, এখানে দেখতে পারতেন সবগুলো লিখে রেখেছি, নাম কী কী লাগবে, যা যা লাগবে সব। তো আমি এখান থেকে জাস্ট কপি করবো, পেস্ট করব। তো ফার্স্ট নেমটা আমি এখান থেকে কপি করি, এমডি ফারুকুজ্জামান, জাস্ট কপি, এখানে ফর্মটায় পেস্ট করবো, ওকে। ফর্মটা বের করছি, ফার্স্ট নেম পেস্ট, ওকে। নেক্সট অর্থাৎ ফ্যামিলি নেম মানে হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে আপনারা লাস্ট নেম দিবেন, ওকে। তো লাস্ট নেমটা হচ্ছে, আমি আবার পিডিএফটায় যাই, লাস্ট নেম দেখতে পারছেন, মোল্লা, ওকে মোল্লা, এখানে লাস্ট নেমটা পেস্ট করলাম, একটু শর্ট করে নিই, আমাদের লিখতে ভালো হবে, ওকে। তো এটা আমি আর একটু ছোট করে নেই আমার সুবিধার জন্য, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা, এখানে জন্ম তারিখ কত আছে, ডেট অফ বার্থ 2 ফেব্রুয়ারি 1982, ওকে। এখান থেকে কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, ওকে। এবার হচ্ছে পাসপোর্ট নং, পাসপোর্ট নং, এই যে পাসপোর্ট নাম্বারটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, ওকে, মোবাইল নাম্বারটা আমার লাগবে, ওকে, +88 +88 01735 01735 01735। আচ্ছা, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেইল, ওকে।
আমার ক্লায়েন্টের ইমেল নাম্বারটা দিতে হবে। সো আমার ক্লায়েন্টের ইমেল নাম্বারটা আমার কাছে আছে, তার ইমেল নাম্বারটা আমি এখন দিয়ে দেখাচ্ছি, দেই। ওকে, তার ইমেল নাম্বার কন্ট্রোল সি, ব্যাপার হচ্ছে ইমেল নাম্বার কন্ট্রোল ভি। ওকে, জাস্ট পেস্ট। ওকে, আমার এটা আর একটু ভেঙে লিখলে সুবিধা হয় ইমেল নাম্বারটা। ওকে, আমি একটু ভেঙে দিচ্ছি যাতে এটা আমার ঠিকভাবে অ্যাডজাস্ট হয়। ওকে, টেবিল সাইজটি একটু বড় করে নিলাম। ওকে, টেবিল সাইজটা বড় করার পর এখন দেখতে পারতেছেন আমার সবগুলা কিন্তু ঠিক আছে, ইমেল নাম্বার, ফোন নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, সব কিছু ঠিক আছে, দেখতে পারতেছেন। এবার যদি এখন আমি একটু জুম আউট করে দেখাই আপনাদের ফর্মটা, ওকে, দেখতে পারতেছেন আমার ফর্মটা রেডি। সো এবার হচ্ছে আমরা সেভ করব। ওকে, সেভ করব হচ্ছে পিডিএফ এ, সেভ বা কন্ট্রোল এস দিয়ে সেভে যেতে পারেন, সেভ আস, কই সেভ করেন, ব্রাউজ, যেখানে সেভ করতে চান। আমি ডকুমেন্টে নতুন একটা ফোল্ডার নিব, নিউ ফোল্ডারে জাস্ট পিডিএফ সিলেক্ট করে সেভ। ওকে, এটা হচ্ছে আমি ক্লায়েন্টের নাম দিয়ে দিই ফারুক, FARUK ফারুক, জাস্ট রেডি। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি মেইলটা। ওকে, এবার হচ্ছে মেইলের বিষয়টা, এখান তারা দেখতে পারতেছেন এই যে নোটিশে কিন্তু তারা দিয়ে দিয়েছে মেইলটা কোথায় করতে হবে। ওকে, এখান থেকে মেইল নাম্বারটা কপি করলাম, কপি করে আমার ক্লায়েন্টের ইমেলে যেতে হবে। ওকে, তার ইমেল থেকে এই জায়গায় জিমেলে যাই আমরা, জিমেলে গিয়ে যে কম্পোজ থেকে কই করতে হবে, টু, এই যে ওই যে ইমেল নাম্বারটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে সাবজেক্ট। তো আপনারা সাবজেক্টে কি লিখবেন, আপনারা সাবজেক্টে লিখতে পারেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফর ওয়ার্ক ভিসা, অথবা লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং। ওকে, সো যেটা লেখেন এখানে যদি আমরা লিখে দিই APPOIN, ওকে, সবগুলো বড় হাতে দিয়ে পেস্ট হয়, APPOINMENT অ্যাপয়েন্টমেন্ট, BOOKING বুকিং ফর WORKVISAS। ওকে, এবার হচ্ছে ওই যে যেটা এতক্ষণ আমরা ফর্মটা ফিল আপ করলাম, ওকে, এখানে গিয়ে জাস্ট আপনার যেখানে এটা রাখছেন, ফর্মটা রাখছেন, আমি নিউ ফোল্ডার করে রেখেছিলাম, এখানে গিয়ে ডাউনলোডে গিয়ে নিউ ফোল্ডারে গিয়ে এই যে দেখতে পারতেছেন ওপেন, এটা দেখেন আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে এখানে 83 KB-র একটাই। এখন আমি জাস্ট সেন্টে করলেই হয়ে যাবে। সো সেন্ট দিতে হবে হচ্ছে 31 তারিখ সকাল 9টা বাজে, ঠিক আছে। আপনারা তখন এখানে গিয়ে জাস্ট সেন্ড করবেন। আপনারা আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা, A to Z আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছি। সো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর যারা ফোন দিয়ে করতে চান, ঠিক আছে, ফোন দিয়ে করতে গেলে আপনাদেরকে পিডিএফ এডিটর একটা সফটওয়্যার আছে, অথবা আপনারা এখানে গিয়ে লিখতে পারেন পিডিএফ এডিটর, গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ এডিটর,
ওপেন অনলাইন লিখে সার্চ করলে আপনারা চলে আসবে পিডিএফ এ, যেখানে এই যেখানে যাবেন, এটা তো এটা স্পন্সর করছে, এখানে যাবেন, এখানে গিয়া আপলোড করবেন আপনার পিডিএফটা। ওকে, আপনার পিডিএফটা আপলোড করবেন। আমার পিডিএফটা কই আছে, ডাউনলোডে, নিউ ডকুমেন্টে, সরি ডাউনলোডে, ডকুমেন্টে, টেবিল, ওপেন, পিডিএফটা ওপেন। এখানে আপনারা লিখবেন যা লিখতে চান, টেক্সট, নাম, ঠিক আছে, এই যেখানে নাম লিখবেন, তারপর এখানে কি লিখতে চান সেটা এখানে দিবেন, তারপর ধরেন মনে করেন যে আপনার এখানে পাসপোর্ট নাম্বার লিখতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, পাসপোর্ট নাম্বার ফোনে টাচ করবেন, জাস্ট ফোনে টাচ করলে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার টাচ করবেন, মোবাইল নাম্বার লেখার অপশন, ইমেল নাম্বার টাচ করবেন, ইমেল নাম্বার লেখার অপশন চলে আসবে। যেমন এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি লিখতে চাই, ফারুক, FAR UK, ফারুক। এখানে নিয়ে আসি লাস্ট নেম, লাস্ট নেম কি লিখতে চাই, লাস্ট নেম হচ্ছে খান, KSN, KSN খান। ওকে, এরপর এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ক্লিক করবেন, লিখবেন 2FEP ধরেন 1999। ওকে, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার লিখে দিলেন, A02 লিখে দিলেন, একটা মোবাইল নাম্বার একটা লিখে দিলেন। এরকমভাবে আপনারা করে নিতে পারেন। সো আমার দেখে দিলাম আপনারা সহজে কীভাবে লিখতে পারেন, এটা সেটাও দেখে দিল মোবাইল দিয়ে কীভাবে করবেন। তারপর জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে দিবেন, চেঞ্জ হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন। সো আরও সুন্দর করে করা যায় আমি তাড়াতাড়ি দেখানোর জন্য আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি আপনারা নিজেরাই নিজেদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।